ভালো করে বোঝার চেষ্টা করো এবার তাকাও সারা দুনিয়া একদিকে আমার নবীর ইজ্জত একদিকে আজকে তাসলিমার মতো একটা নট্টু কি যে এতগুলা পুরুষের সংস্পর্শে যাইয়া আইজমান নবী কিনে টিটকারা করার বলে নবী মুহাম্মদ আমার পাও কাটার কারণে যদি আমার পরে গজব পরে থাকে বাংলাদেশের পাকিস্তানের ইন্ডিয়ার যে সমস্ত উলামা একরাম জিহাদি উলামা একরাম তারা বলছে আমার পরে গজব পড়ছে তাহলে আমার গজবের কারণে ঠ্যাং কেটে থাকে মুহাম্মাদের পরে গজব পড়ছে মুহাম্মাদের দাঁত ভাঙছে মুহাম্মদ দেশান্তরে হইছে আমিও রাতের অন্ধকারে দেশান্তরে হইছি মুহাম্মাদের উপর সন্ত্রাসীদের হামলা হয়েছে আমার উপর হামলা হয়েছে সে চিন্তা করছেননি ওই পতিতা কার সাথে কি মিলাইছে নজুবিল্লাহ বললেন না আল্লাহু আকবার বলেন তো তাকাও এইদিকে আমার নবীর জিন্দিগি পৃথিবীর কোন নবীর জিন্দিগির লগে মিলবে না ঠিক না বা ঠিক এবার কানবা কোন দিকে ঘাটটা ঘুরাবা না নবী আমার আবু জেহেলে দাওয়াত দিলেন দাওয়াত ও তাবলিগের কাজ দাওয়াত ও তাবলিগের কাজ এত সহজ না ল্যাপের উপরে শুয়ে কাসার বদ্দিতে পিতলের বদ্দিতে অজু করে আরামে সুন্দর করে তাহাজ্জুদে ফোমের বিছানায় ফোমের জায়নামাজে নামাজ পড়ে দাওয়াত ও তাবলিগের নাম ওটা নয় কথা কন না কেন অবাজানে দিকে তাকান বিশ্বনবী দাওয়াত দিলেন বেঈমান বলে দিল মুহাম্মদ রে আমার কাছে আর কোনদিন দিনের বেলা আসবি না নবী আমার দিনের বেলা যায় নাই রাতের বেলা গেছে বজন্ডে রাতের বেলা যাইতে দেরি আছে বেঈমান নবীকে চোখে আঙ্গুল দিয়ে জিজ্ঞাসা করে তুমি কেন আসলে আমার নবী বলে চাচাজি আপনি আমাকে রাতের বেলা আসতে নিষেধ করেন নাই দিনের বেলায় নিষেধ করছিলেন আমার নবী তো উম্মাদের বেঈমান আবু জেহেল বলে তুমি যদি রাতের অন্ধকারে দাওয়াত ও তাবলিগের কাজ নিয়ে এসে থাকো আমার রুমের মধ্যে ঢুকো আমার আলেম বেঈমান আমরাও তো দাওয়াত ও তাবলিগের কাজ করি দাদা ভাই আমাদের দাওয়াতের মধ্যে নবী আনা কাজ কতটুকু আছে একটু দেখেন না গো বাবা যেই মানুষটার গায়ে জীবনে মশামাছি পড়ে নাই আমার নবী কোন গাছের ছায়ায় বসলে গাছের ছায়া যদি রৌদ্রের কারণে অন্য দিকে থাকতো নবীর কারণে নবীর দিকে ঝুঁকিয়া যাইতো আমার নবী কোন পাহাড়ের পাশে বসলে ওই পাহাড়ের ছায়া যদি রৌদ্রের কারণে অন্য দিকে থাকতো নবীর কারণে এই দিকে ছায়াটা ঝুঁকিয়ে যাইত আমার নবীর জীবনে কোনদিন নবীর গায়ে বাবা রৌদ্রের তাপ লাগে নাই আমার নবীর জন্য আমার আল্লাহ একটা অটো ডিজিটাল সাথী বানাই দিছিলেন ওই সাথীটার নাম হলো ডিজিটাল একখণ্ড ম্যাগমালা নবী যেখানেই যাইতেন সেখানেই নবীর মাথার উপরে ম্যাগমালাটা থাকতো নবীর গায়ে জীবনে কোনদিন বাবা মৃত্যুর আগ পর্যন্ত কোনদিন নবীর গায়ে রৌদ্রের তাপ লাগে নাই আজকে আবার যেই নবীর গায়ে রৌদ্রের তাপ লাগবে আমার আল্লাহ সহ্য করতে পারে নাই দুনিয়ার কোন সাপে আমার নবীকে দংশন করবে সেটাও আমার আল্লাহ বরদাস্ত করে নাই আমার নবীকে কোন সাপ বিশ্বতে কামড় দেবে আল্লাহ সহ্য করে নাই গ আজকে বেঈমান আমার নবীর ঘরের মধ্যে ডাক দিয়ে দাওয়াত ও তাবলীগের কারণে বাজান রে এমন জোরে নবীর মুখের উপরে থাপ্পড় মেরেছে আবু জেহেলের হাতের মধ্যে চামড়ার মোজা লাগানো ছিল আল্লাহ মাজিজুল হক লেখেন বাবা বুখারী সরার মধ্যে দাওয়াতুন নবী সাল্লাল্লাহু সাল্লামের মধ্যে বেঈমানের হাতের পাঁচটা আঙ্গুল আমার নবীর গালের মধ্যে লেগে আমাদের তো দুইটা পর্ব দাওয়াত ও তাবলীগের ইস্তেফা গেল হজের পরে বাবা সবচাইতে মুসলমানের মহামিলনের স্থান আমার বাংলাদেশে হ্যাঁ যুবক ভাইরা দুই বোটা চোখের পানি দিয়ে আমার মাওলার বুঝাইয়া কও মালিক এই দুনিয়ায় আসছিলাম কবে যেন চলিয়ে যাই গো আল্লাহ এই মাহফিলে কার যেন মানে কার যেন
আমার জনম দুঃখ মিয়া বাবা নাই নবীর ইশকের আগুন দিয়া কলিজা জ্বালায় পোড়ায় যাদের চোখ দিয়া পানি পড়বে আল্লাহ তাদের বাবা মাকে তুমি মাফ করে দিবে আজকের মাহফিলের সভাপতি চেয়ারম্যান সোহেল ডানার মারা গত মাহফিলে তার বিবি বেঁচে ছিল আজকে তোমার বান্দি নাই তার সন্তানগুলো আমার মত মারা হয়ে গেছে মালিক চেয়ারম্যান সাহেবের সন্তানগুলো বাসায় বসে মা মা বলে কান্দে বাবা গত দুই বছর আগের মাহফিলে জেহাদে আসছিল তুমি বেঁচেছিলে মা আজকে করোনার সময় আল্লাহ তোমারে নিয়ে গেল মা কত মা মহিলা প্যান্ডেলে আসছে গো মা যেদিকে তাকাই তোমারে পাই না আমার আলেম ভাইদের চোখের পানি কবুল করো আল্লাহ আমার সব ভাইদের চোখের পানি কবুল করো এরপর আসেন তওবা করে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবে অতুব ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ভাইরা আমার দিকে তাকান এই জমিনের মালিক কে এ আল্লাহকে সাক্ষী রেখে বলছি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব তো ইনশাআল্লাহ পড়ব তো সবাই মা বাবার খেদমত করব তো এই মাহফিলটা আজীবন হোক আপনারা চান না সবাই চান আমার চেয়ারম্যান ভাই যখন প্রতি বছর মাহফিল দিবে তার স্ত্রীর জন্য একটু দোয়া করবেন তার মায়ের জন্য দোয়া করবেন তার বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন তার বাবার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আমার মনে হয় সাভারের ভিতরে এত সুন্দর ডেকোরেশন কোনো মাহফিলে হয় নাই যেই লোকটা এত সুন্দর যার চয়েস এত সুন্দর যার চয়েস এই লোকটার জন্য দোয়া করার দরকার আছে না নাই আছে এই লোকটার সহযোগিতা করার দরকার আছে না নাই আছে আপনার টাকা দিতে হবে না তারে শুধু বুদ্ধি দিয়ে একটা সহযোগিতা করেন আমার ইমাম ভাইরা যারা আছেন প্রতিটা বছর কিছু চাবেন না তার কাছে বলবেন এমন একটা তাফসীরের উপহার দেন হক্কান উলামায়ে কেরামদেরকে আনবেন যাদের কথায় মানুষের হেদায়েত হয় যাদের কথা মানুষের চোখের বাণী আসে আল্লাহ আপনাদের সবাইকে হেদায়েত নসিব করেন আল্লাহ সবাইকে কবুল করেন আমিন ইনশাআল্লাহ যদি আগামী বছর মাহফিল হয় ঠিকঠাক আছেন তো সবাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ কোনো কথা আছে আর আমার ভাই চোখের পানি যদি আল্লাহ কবুল করেন আমিন তার ভাই বেরাদার সবাইকে কবুল করেন